সিলিকন মারার পূর্ব শর্ত ঠিক আছে সিলিকন মারার আগে যে কাজগুলো করতে হবে প্রথমত মাস্কিং টেপ ঠিক আছে তো মাস্কিং টেপটা হাতে রাখবো তার আগে এই প্যানেল উইন্ডো এই প্যানেল ফুল ক্লিন করতে হবে দেখো এই সাইডে কোনো রকম ময়লা থাকলে হবে না কোনো ময়লা রাখা যাবে না উইন্ডোর এই যে এখানে যে ময়লাগুলো আছে ময়লা রাখা যাবে না ক্লিয়ার আচ্ছা একজন সিলিকন অ্যাপ্লাই করেছে এটা সম্পূর্ণ রং এটা কোনোভাবে হয়নি তার মাস্কিং টেপ মারা হয়নি তার সিলিকন অ্যাপ্লাই করা হয়নি এখানে ছোট মাস্কিং টেপ এটা মারাও হয়নি কোনোটাই হয়নি যে কারণে আমি ভিডিওটা করতেছি তো ফুল কাজ যখন কমপ্লিট হয়ে যায় তখন কাজটাকে কি এই উইন্ডো পরিষ্কার করা এখানে দেখবেন ওই যে ওইটা উইন্ডো পরিষ্কার করা নাই ওইটা করা নাই এটা মোটামুটি করছে কাজ শেষ উইন্ডো ক্লিন করতে হবে এখন মাস্কিংটা পারার আগে অনেকে ব্যাকার রড ভিতরে দিয়ে দেয় অনেকেই ব্যাকার রড কই এই যে ব্যাকার রড এই ব্যাকার রড ভিতরে দেওয়া আছে ভিতরে দিয়ে দেয় আবার অনেকে কি করে মাস্কিংটা মারার পরে মাস্কিংটা মারার পরে কি করে ব্যাকার রড দেয় এখন মাস্কিং টেপ যখন সবাই বের করে কেউ এরকম ধরে কেউ এরকম ধরে কেউ এরকম ধরে এরকম ধরলে কি হয় যদি এরকম ধরা হয় তাহলে এই যে মাথাটা এটা কিন্তু দেখাই যাচ্ছে আর আমি যদি এরকম রিল্যাক্সে ধরি তাহলে আমি ইচ্ছা মতন নিতে পারবো আমি ইচ্ছা মতন কন্ট্রোল করতে পারবো এই মাথা চাপ দিলে এটা দেখাই যাচ্ছে এই মাথা চাপ দিলে নিচেরটা দেখাই যাচ্ছে তো আমি যদি এরকম করে হাত ঢুকাই দিই তাহলে খুব ইজি হবে সবার জন্য কিন্তু সবাই কী করে এরকম করে এরকম করে এরকম করার দরকার নেই এরকম করলে তো দেখাই যাচ্ছে এটা এটা এরকম হয়ে যাচ্ছে এরকম হয়ে যাচ্ছে এরকম করার দরকার নেই তো প্রথমে কী করবো প্রথমে হচ্ছে এটা মারবো তাই না আর এটা মারবো এটা কিন্তু অনেক জায়গায় করে আবার অনেকেই করে এটা মারে আর এটা মারে মাস্কিং টেপ এই উপরটা মারে অথবা এইটা মারে আবার কেউ এই লম্বাটা মারে ভার্টিকেল এখন কথা হচ্ছে আমি যখন এটা করব তাহলে এটা থেকে যাচ্ছে না এইটা যদি থেকে যায় এটা তখন এরকম মারবো এটার উপরে পড়ে যাচ্ছে আমি প্র্যাকটিক্যালি দেখাই দিই মনে করেন আমি এখানে এটা মারলাম তাই না এক্সাম্পল আমি উদাহরণ দিচ্ছি আমি যখন এই পাশে দিতে যাবো তখন এটা উপরে পড়ে যাচ্ছে না এটা কিন্তু উপরে পড়ে যাচ্ছে এই যে উপরে পড়ে গেল আমি কিন্তু এটা উদাহরণ দিচ্ছি এটা কিন্তু এক্সাম্পল দিচ্ছি এটা এই যে যখন উপরে পড়ে গেল তখন আমি যখন স্পিডলতে টান দিব তখন কিন্তু এটা দলা হয়ে যাবে এই যে দলা হয়ে গেল না তাহলে আমি যদি এটা এটা পরে মারি এটা যদি আগে মারি তাহলে এই যে এটা আগে মারলাম আর এটা পরে মারলাম তাহলে আমি যখন টান দেবো তখন এই পদটা সুন্দরভাবে চলে আসবে না এই জন্য আমরা আগে কোনটা মারবো আগে এটা আর এটা মারবো তারপরে এটা আর এটা মারবো মারার পরে এই লম্বাগুলো মারবো আমরা একবারে মারতে পারি মেরে এখান থেকে কাটতে পারি অথবা আমরা এই পর্যন্ত মারতে পারি যার যেমন খুশি তবে সবসময় মনে রাখতে হবে এই মাস্কিংকে যেন ভিতরে না ঢুকে যায় এই যে মাস্কিংকে এটা যেন এর ভেতরে না ঢুকে যায় এর ভেতরে যেন না ঢুকে যায় তাহলে আমি যখন স্পিডলার টানবো তখন কিন্তু এটা কিন্তু নষ্ট হয়ে যাবে ভিতরে পড়ে যাবে যখন মাস্কিংকে আমি টান দেবো তখন তখন এরকম করে দেখাও কাছাকাছি দেখাও কীরকম হয়েছে এই দেখো মাস্কিং টেপ ভিতরে চলে যাওয়ার কারণে মাস্কিং টেপ ভিতরে চলে যাওয়ার কারণে এই যে খারাপ হয়েছে এই যে এই জন্য আমি এমনভাবে মাস্কিং টেপ মারবো যেন খুব লেভেল মতন হয় এটা একেবারে রং হয়েছে একদমই হয়নি এই দেখেন এই দেখেন এরকম করলে একেবার ফেল এই দেখেন দেখাও এখান থেকে কাট করে এদিক থেকে দেখাও এদিক থেকে দেখাও এই যে দেখেন অবস্থা এটা হচ্ছে রং এভাবে মাস্কিং টেপ অ্যাপ্লাই করলে হবে না এইবার আসি আসল আসল জায়গায় তাহলে আপনার মাস্কিং টেপ এইটা এটা এটা
এইটা কমপ্লিট এখন কি করবেন আপনি এখানে ছোটটা মাস্কিংটা মারবেন এখানে একটা মারবেন আপনার মেজারমেন্ট করে দেয় না জি এটার মেজারমেন্ট কত আছে 340 আর 340 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
এরকম করে আমি দেখতে দেখতে যাব কিন্তু আমার মনে রাখতে হবে আমার যেন এদিকে বা এদিকে না চলে যায় আমার এই হাত ডানে অথবা বামে যেন না চলে যায় একবার এক লেভেলে যেন আসে তাহলে আমি ধরলাম সমানভাবে সমানভাবে ধরছি এবার এক লেভেলে আমি আসতেছি এবং এই দেখো এই যে সেই জায়গা দেখছো এই যে সেই জায়গা এই জায়গায় এই জায়গায় যদি আমার মানে বেশি জোরে চাপ দিই তাহলে কিন্তু এখানে গর্ত হয়ে যাবে গর্ত হয়ে যাবে ঠিক এরকমভাবে টেনে নিয়ে আসতে হবে যেহেতু আগে মারা ছিল এই জন্য দেখাইতে হয়তো সমস্যা হচ্ছে যদি মারা না থাকতো খুব ভালো হইতো এরকম করে ঠিক এক লেভেলে আমি যখন টানবো আমার সেরকম করে নিচে আসতে হবে আমি যেভাবে টানবো আমি নিচে চলে আসবো একেবারে এই মাথা পর্যন্ত এই মাথা পর্যন্ত আসবে অনেকে কী করে এখান থেকে এরকম দাঁড়ায় থাকে দাঁড়ায় থাকে টান এরকম টানলে হয় না এরকম টানলে আপনি ভারসাম্য রাখতে পারবেন না এটা গেল এবার আস্তে করে কি ও যে ভুলটা করেছে এটা শেষ জি স্যার এবার আমি এটা উঠাবো ও এটা উঠাইনি আমি এটা উঠাবো এটা উঠাবো ফেলে দেবো জুড়িতে এবার আসছে এরকম টানবো ও কী করছে এরকম টানছে এরকম কোনো টানা কেউ দেখাইছে তোমার কোনো কেউ দেখাইছে তাহলে তুমি কেন এরকম করে টানলা তো এই ছোট এই কাটিংটা উঠাই ফেলবো উঠানোর পরে আমি ঘুরবো এদিকে আসবো ঘুরে আসবো আমি এই যে ঘুরবো এখন আমার ঠিক ওই রকমভাবে আমার স্পিটালও ধরতে হবে কোন সোজা এই সোজা আর এই সোজা এই দেখেন আমি আগে সুন্দর করে পাতাই নেব সুন্দর করে লেভেল করে পাতালাম এইবার আমি টান দেবো সমানভাবে আমি সমানভাবে টান দেবো এই আমার এরকম উপরেও যাবে না আমার নিচেও আসবে না আমি একবার লেভেলে রাখবো একবার লেভেলে আমি টেনে একবার মাথা পর্যন্ত নেবো আমার আঙুল দেখছেন একটা কোন জায়গায় এই আঙুল দেখছেন কোন জায়গায় আমার কিন্তু প্যানেলের সঙ্গে লেগে আছে এরকম করে আমি এ পর্যন্ত নিচে লাগবো এটা শেষ এটা শেষ এবার নিচে এবার তুমি করো এবার এই কাটিংটা উঠাই ফেলবো রাস্তাকে উঠাই ফেলবো আমাদের পাবেল ভাই এই কাজটা করে নাই তারপর এইখানে সুন্দর করে ঠিক বরাবর আমি রাখবো এই দেখে আমার ওই জিনিসের আঙ্গুল এই জিনিসের আঙ্গুল প্যানেলে কিন্তু এনিসের আঙ্গুল প্যানেলে আমি সুন্দরভাবে ব্যাস একেবার লেভেল হয়নি আমি মাথা পর্যন্ত যাবো আমি যাব আমার সাথে আমার বডি যাবে আমি যাব আমার সাথে আমার বডিও যাবে চলে আসলো শেষ স্পিটলার কাজ শেষ আমার অনেকেই একটা কাজ করে স্পিটলার দিয়ে এই পেছনে লেভেল করে আসুন পেছনে লেভেলটা দেখাই দিই এই যে এইখানে লেভেল করে কীভাবে এইখানে স্পিটলার ধরে ধরে এরকমের টান দিয়ে হ্যাঁ এরকমের টান দেয় টান দিলে লেভেল হয়ে যায় আবার অনেকে ছুরি দিয়ে কাটে সুন্দর করে ছুরি দিয়ে কাটে আসুন এখন আমার টানা শেষ এবার আছে ফিনিশিংয়ের পালা আপনি আপনার সিলিকন যত ফিনিশিং করতে পারবেন তত আপনার জন্য ভালো ফিনিশিং করতে পারলে অনেক ভালো দেখেন এটা উড়াই হবে এটা উড়াবো এই পাশে যেটা থাকবে সেটা উঠাবো এটা উঠাবো উড়াইয়া এই যে ফিনিশিং করছে ছুরি দিয়ে সুন্দর করে কাটতে হবে ছুরি দিয়ে কাটতে হবে পানি দিয়ে কাটতে হবে মনে আছে মনে আছে ছুরি দিয়ে কাটতে হবে সুন্দরভাবে এটা ছুরি দিয়ে কাটতে হবে ভিতরের গ্যাপে সিলিকন যেন বেশি না থাকে একেবার সরাই ফেলতে হবে ক্লিন করতে হবে এখান থেকে ক্লিন করতে হবে নিচেও ক্লিন করতে হবে তাহলে আমি এক দুই তিন চার এই চার জায়গায় এমনভাবে কাটবো মানে এই কাটা আই ক্যাচিং হয় খুব সুন্দর হয় দেখতে যেন সুন্দর হয় তাহলে আপনি নাম্বারও বেশি পাবেন রেজাল্টও ভালো আসা সম্ভব নয় এই হচ্ছে সিলিকন প্রসেস মানে এইখানে যদি ব্যাকারড বেরোয় যায় আমি কেটে ফেলবো যদি ব্যাকারড দেখা যায় যদি সিলিকনটা ঢেকে দেবো সিলিকন দিয়ে এখানে যদি ব্যাকারড দেখা যায় উপরে বা এই সাইডে সিলিকন দিয়ে ঢেকে দেবো তবে মনে রাখবেন সব থেকে গুরুত্বপূর্ণ কথা একটা একটানে শেষ করতে হবে একদম একটানে শেষ করতে হবে জোরে কথা বলার কারণ হচ্ছে পাশে কাজ করতেছে তাই জোরে কথা বলতে হবে তাহলে আমাদের স্লোগানটা কি সিলিকন অ্যাপ্লাই করবো একটানে টানবো একটানে শেষ করে দেবো একবার দ্বিতীয়বার করতে গেলে সেটা খারাপ হয়ে যাবে মনে থাকবে সবার মনে থাকবে আমি কিন্তু আর কোনোদিন ভিডিও করবো না এই ভিডিও দেখে আপনারা কাজ শিখবেন কারণ এই বারবার একই কথা
এই 10টা গ্রুপ চলে যাচ্ছে পরে গ্রুপ আর করে না একটা গ্রুপ যাচ্ছে পরে কত করে বসে বসে বলেছি পুরো গ্রুপে যাচ্ছে এই পর্যন্ত শেষ ভিডিও সিলিকনে।